মোফাজ্জল হোসেন আর নিয়াজ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতুহ। শাইক, আমি কিশোরগঞ্জ বাংলাদেশ থেকে বলছি। জি জি, মোফাজ্জল না মুজাফফর? শাইক মুফাজ্জল। মোফাজ্জল, মাশাআল্লাহ, বলেন। জি শাইক, আমি আবু দাউদের একটা হাদিস পড়ছি যে যাকে জীবন্ত কবর দেওয়া হয় এবং যিনি জীবন্ত কবর দেন উভয় জাহান্নামী। আমি হাদিসটা বুঝতে পারতেছি না শাইক। যাকে জীবন্ত কবর দেওয়া হয় আর যে জীবন্ত কবর দেয়, যে জীবন্ত কবর দেয় সে তো জাহান্নামে যাবে, সে খুনি। কিন্তু যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে সে যদি কাফের হয়, কারণ জাহেলি যুগে যাদেরকে দাফন করা হয়েছে জীবন্ত তারা তো কাফের ছিল। হ্যাঁ, তো কাফে জাহান্নামে যাবে, এই অর্থ হতে পারে। তারপরে দেখতে হবে যে হাদিসটি সহি কিনা। জি, আল্লাহ তাআলা আলম।